চারিদিকে গুনগুন গুনগুন আওয়াজ আসতে লাগল আমার মৌলা আলী এলান দিয়ে দিলেন কি মামলা বলে যা আলী আমার সিডের মধ্যে তোমাকে শয়ন করতে হবে আমার চাদর তোমার গায়ে দিতে হবে তোমার সাহসিকতা আছে কি আমার নবীর চাদর গায়ে দিয়ে নবীর চোপায়ের মধ্যে শুয়ে এমনও হতে পারে আরবের একচল্লিশ জন কোরাইশের যুবকরা। গ্রাহকরা তলোয়ার দোদারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এইখানে ঢুকবে তোমাকে দুই টুকরো করে দেবে পারবে কি আলি সহ্য করতে মেনে নিতে নিতেন যার নবীর চো নবীর চকি আমি শোন নবীর নুরা নি চাদর আমার গায়ের উপর থাকবে আর আমি সাদাসের জাম্পিয়ন করব। এর চাইতে বড় পাওনা রসুল আমি আলীর জন্য আবার কি হতে পারে নবীর প্রেম কত বড় সম্পদ নবীর মোহাম্বত কত বড় সম্পদ মৌলা আলী এলান দিয়ে দিলেন নবীর চাদর আমার গায়ের উপর চৌপাইয়া নবীর শুইতে যাব আমি ওরা মনে করবে নবীকে হত্যা করবে এলান হয়ে গেল আলী জেনে রাখো শুনে রাখো আমির রহমতুল্লিল আমিন চোখের পানি তুমি কেন ছাড়বে খুশিতে কান্না দিতে লাগলাম হ আমার নবী একটু ইনকারেজ করলেন তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাকে মারবে না তুমি মরবে না আমি রসুলের দায়িত্ব আছে যা রসুল্লাহ কি দায়িত্ব বলে যে জেনে রাখো শুনে রাখো সমস্ত মুক্কাবাসের স্বর্ণ আমারত চাঁদি আমারত রূপা আমানত অর্থ আমানত এই সব কিছু এ আমার আলিক ফলা জায়গা ফলা জায়গা ফলা জায়গা লকারের মধ্যে বন্দি হওয়া আছে আমি রহমতুল্লিল আলমিন নবী তোমাকে শুনাই গেলাম আজ থেকে দুই চার দিন যান সময় লাগে আমি রহমতুল্লিল আলমিনের প্রতিটি রক্ষিত জিনিস চারটা নিয়ে নাও প্রত্যেকের হাতে হাতে তুমি পৌঁছায় দেবে উচ্চ আওয়াজ দিয়ে বলবে না সুবহানাল্লাহ আয়াতুল মানবতার নিদর্শন উদারতার নিদর্শন আমার নবী হাতেমন নবী নবীর কাছে এগুলো করার প্রয়োজন ছিল না কিন্তু আমার প্রিয় আগে বলতে গেলাম বুড়ি মায়ের কথা একটু ইঙ্গিত দিয়ে দিলাম বুড়ি বিধবা অর্থ স্বার্থের অভাব নাই স্বামীর পূর্ণ অর্থের মালিক হয়ে বুড়ি দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলেন আবু জেল আবুল আহাবের কথা শুনে নিলেন চারিদিক থেকে খবর আসলো আবদুল্লার ছেলে মোহাম্মদ একজন আখেরি নবীর দাওয়া নিয়ে দিন ইসলামের দাওয়াত দিতে শুরু করবে না না আবদুল্লার ছেলে মোহাম্মদের চেহারা যেন আমার চোখকে না পড়ে এই কারণে বড় বড় লিডারদেরকে এলান করে দিলেন অর্থের কোন অভাব নাই সবগুলো তোমরা নিয়ে যাও প্রতি সপ্তাহিক আমার বাজার সখি বান্দিদেরকে আমার সঙ্গী বানিয়ে দাও এমন একটি জায়গায় আমার জন্য স্থান করে নেবে যেই জায়গার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যেন চেহারা ও চোখে না পড়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে আমাকে তিনটা বিষয় মানবতা স্বাধীনতা উদারতা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না এক বুড়ির মামলা আর এক বুড়ির মামলা নিজের পৈতৃক স্থান আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মিলাদের নবীর হুদুদের জায়গা খুব কাছাকাছি তাবলিগে ইসলামের যেন দাবাত দিতে আমাদেরকে তালাশ করে না পাই বুড়ি মা বিগত একটা গাউটুরি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল উস পারে না ওজন সইতে পারে না ছেলে মোহাম্মদ কে গালি শুরু করে দিল যদি আজকে আবদুল্লার ছেলে মোহাম্মদ ফলনা তসনা যা যা বলার বলতে বলতে গালি দিচ্ছে 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 বড় বড় চিৎকার দিয়ে দিয়ে আবদুল্লার ছেলে মোহাম্মদ না হলে নিজের জন্য স্থান ত্যাগ করতে হতো না শ্বশুরের ত্যাগ করতে হতো না নিজের বাড়ি ত্যাগ করতে হতো না বিভিন্ন গজব দিতে দিতে যখন বের হচ্ছিলেন আমার প্রিয় রসুল সাল্লামা চুট করে সামনে পেয়ে গেলেন আরবের কোন মানুষকে তোমার পাশে নাই আসুন 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 তোমার গাঠুরিটা বড় বোঝা হয়ে গেল আমি একজন পথের মানুষ আমি একজন মুসাফির মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ও তোমার ওই বাহনটা কাটুরিটা আমার তুলে দাও মাথার উপর চড়াই দাও আমি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছায় দেব তোমার কেন বড় করে সোমান খন্নবীর মানবতা খন্নবীর শালীনতা খন্নবীর উদারতা যেই মোস্তফা সারা বিশ্বের মধ্যে মরেলার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেই মোস্তফা খুলকাত আযীমের ধারক বাহক সমস্ত যত সচ্চরিত্র নেক আমল তার উপরে আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা খলিফের গুণা উত্তর পাড়াবাসীরা আউলাদের প্রেমের মধ্যে উন্মুক্ত প্রতীক তাদের জন্য এলান হয়ে যাচ্ছে আমার প্রিয় স্বাধীনতা উদারতা মানবতা টুস করে এলান দিলেন বুড়ি মা বাম বলে দিও বুড়ি তো হাঁটতে পারে না যখন বোঝাটা তুলে দিলেন বড় শান্তি পেলাম কোন মার ভুয়া হইন বাড়ি হনবা ফর এন কেন বাড়া বড় করে না সুহানাল্লাহ

সাধারণ অসাধারণ মানব মাথার উপর তুই হাঁটতে হাঁটতে বুড়ি মাম যেতে 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 গন্তব্য মকাম পেমা জংলা পৌঁছে যখন গেলেন বাবা আর যেতে হবে না একটু করে বলো না আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এত গালিগালাজ করছি কোন আওয়াজ তোমার কাছে নাই তুমি কোন পক্ষের মানুষ কেমন করে আমাকে এত আগ বাড়াইয়ে দিলে ও বুড়িমা গালিগালাস খতম খরর কি বলে না না আর গালি দিতে পারছি না জিব্বার রচনা ফুরিয়ে গেল এখন সামনে অগ্রসর হয়ে আর যেতে হবে না একটু পরিচয়টা দাও আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان দিয়ে দিলেন ও বুড়িমা শুরু থেকে

একদম কুসরি বিস্ত্রি বুঝিয়ে আবুল হামের কাহা কাহা অম তোমার চকে আমি মুস্তফা কেমন লাগে উছা বলেন না বুড়ি এলান দিলেন হাসলে এক প্রকার হুম মলিন করলে আর এক প্রকার এ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ কোন বাবা তোমাকে জন্ম দিলাম দিলাম কনমা তোমাকে জন্ম দিলাম দিলাম প্যারি সুরত সুরত হাসদা موسے جڑتے پھول سبحان اللہ پیاری صورت ہستا چہرہ موسے جڑتے پھول نور کا پتلا چاند سا ٹکرا نور کا پتلا چاند سا ٹکرا ہو کا پیارا رسول نبی جی اللہ 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 درد و مند کے سننے والا بے کس کا غم خار سبحان اللہ درد و مندوں کے سننے والا بے کس کا گم و ارے دکھیاں دلوں کے ہے وہ سہارا دکھیاں دلوں کے ہے وہ سہارا ہم یہ روز شمار نبی جی اللہ اللہ, اللہ বাবারা বুঝতে কষ্ট হয় বুড়ি মা আর একবার যখন নুরানের চেহারার দিকে চাইলেন আবদুল্লার চলে মোহাম্মদ কি দেখলাম কি দেখলাম কি শুনলে এই বাবার সারা কুরাইশ বংশ নয় মুখের জমিনে যতদিন আমার বয়স হলো

আবু জেল আবুল তোমাকে খতম করে দিল না 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 লাত ও ছেড়ে দিলাম মোহাম্মদের মনিবের শপথ দিয়ে বলছি আর এক কদম সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বুড়িমা স্বীকার করে দিলাম তুমি জামান জামানার নবী আবার কে হতে পারে কলমাটা আগে আমাকে পড়াই দাওলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসূদ উল্লাহ সল্লাল্লাহু আল্লাহ ইলাম উঁচু আওয়াজ বলুন না শুভান মানবতার কল্যাণে নবী নবী বুড়ি মা তো জিন্দেগির জন্য এমনভাবে দিশা হারিয়ে ফেললেন এবার গেলাম যে যেই বুড়ির কথা কথা বেবা বিরাট বিরাট বাড়ি অনেক উঁচু করে করে বনালু যেন বাঘ বাল্লু ধরতে না পারে খাইতে না পারে সাপ্তাহিক একবার বাজারের মামলা আমার প্রিয় রসুল যুদ্ধের ময়দান থেকে আসার পথ এটা আরেকটা একটা হেকম যারা এক পথ দিয়ে যাবে আরেক এক পথ দিয়ে আসবে উচাওয়াজ দিয়ে বল না শোবাহার যাত্রাপথ একটি হঠাৎ করে এলান দিলেন দিলেন আইলে ওমার ওসমান আউ বক্কার খবরদার একটা পথ আমি নির্বাচন করেছি

একটু করে আমার ধৈর্য হারা হলাম আর হাঁটতে পারছি না এটা হলো উম্মতের শিক্ষা জোরে বলুন না সুহান এই মানবতার প্রশিক্ষণ মানব কল্যাণের মামলা বুড়ি মা যে বিল্ডিং এর মধ্যে যে সোনা সুরকি দিয়ে অট্টালিকা তৈরি করলেন চারিদিকে হেফাজতের মামলা তৈরি করলেন বিরাট গেট তৈরি করলেন সাধারণ মানুষ যাতে করে ঢুকার কোনো সুযোগ না থাকে কারণ কোনো পুরুষ ওখানে নাই সকি বান্দি দিয়ে বরফুর করা হলো বন্ধুরা হঠাৎ করে এক বান্দি কি এলান দে বুড়ি মা আজকে তো আব্দুল্লার ছেলে মোহাম্মদ যাকে না দেখার জন্য বৃহত্তম সুনা বিল্ডিং তৈরি করলে দোতলার মধ্যে বসে থাকলে কি হবে দেখা যাচ্ছে আবদুল্লার ছেলে মোহাম্মদ যুদ্ধের বহর নিয়ে যুদ্ধালদের কে নিয়ে আমাদের বিল্ডিং এর পাশে তাবু কেড়েছে জোরে বলুন সুবাহ নবী কোন তাবুর দিকে যাই না ওই বুড়ির ঘর সুনা সুরকিওয়ালা তাবুর পাশে যখন একটু খান ইসলামা তোমরা এখানে বসো আমি রহমতুল্লিল একজন একজন করে ডাকবো এক একজনকে যুদ্ধের এক একটা নিশানা শিখাই দিচ্ছেন হেকমত বাতলাই দিচ্ছেন ইসলামের বিভিন্ন তবলিগের দাওয়াত শিখাচ্ছেন এখন এক দুই তিন এইভাবে ডাকতে লাগলেন কোন উপকারে আমার নবী ওই নুরানি পিট মুবারক ওই বুড়ির ঘরের দেওয়ালের সাথে লাগাইলেন আর কানিসের উপরে সূর্যের আবাজ যেন গায়ের উপর মাথার উপর না লাগে একটু করে ট্যাক লাগিয়ে দাঁড়াইলেন অনেক সময় গাছের তলায় গিয়ে এরকম ফিট দিয়ে দাঁড়ায় না আমার নবীও ওই রকম দাঁড়িয়ে গেলেন বসবে না নুরানি পিঠ মোবারক লাগাইলেন একটু ছায়া বুধ নিলেন জোরে বলুন না সুবাহান আমার মনি বৌলা দেরি করলেন না জিবিরিল আমার রহমতুল্লি লাল আমিন নবী ওই বুড়ির সুনাসুর কি আলাপ ঘরের দেওয়ালের সাথে পিঠ কেন লাগাইল আমার রহমতুল্লিল আলামিন নবীর নুরানি রহমতের পিট লেগে গেল ও রসুল কিন্তু একবার হুকুম দেন আল্লাহর বলার আগে জিবরিল বলতে লাগলেন একবার আমাকে অর্ডার করেন এই বুড়িকে আমি টুকরো টুকরো করে ছাড়ব তুফান দিয়ে সুরাসুর কি ঘর খতম করে দেব বলে যে না 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 জিবরিল তুমি এখনো বুঝতে পারো নাই

যেন চেহারা চোখে না পড়ে ঘর ছাড়লো বাড়ি ছাড়লো জন্মস্থান ত্যাগ করলো ব্যামা জংলার মধ্যে গিয়ে সোনা সুরকির ঘর তৈরি করলো সত্য কথা আমার নবীর দুশ্মন কিন্তু আমার রবির রহমতের পিট নুরানি পিট মুবারক ওই বুড়ির দেওয়ালে লাগলো কেন আমি আল্লাহ আমার রহমতুল্লিল আলামিনের পিট লাগার কারণে রহমতুল্লিল আলামিন নবী রহমতের ছায়া আরাম বোধ করলো কেন আমার নবীর পিঠের সামান্যতম সময় আরাম নেওয়ার কারণে আমি মনি মৌলা ওই বুড়ির উপর যে রাগ ছিল আমি কর্তন করে দিলাম এই জিব্রাহিল বুড়ির অন্তরে আমার মুস্তফার পেবের বৃহত্তম নিশানা মধুসুদা পান করাই দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আর জোরে বলুন না সুবাহান এখন সকি বান্দি যারা সিটকেনে দিয়ে একটু একটু হাত দিয়ে দেখতে লাগলেন নবী লড়ে না সরে না কথা বলতে আছে কথা বলতে আছে কথা বলতে আছে বুড়ি বারবার পাইচারি করতে লাগলেন হঠাৎ করে এলান দিয়ে দিলেন এই দাসি বান্দি দেরি করিস না তোরা দেখতে কেমন লাগে আব্দুল্লার ছেলে মোহাম্মদ বুড়ি মারে এত সুন্দর মানুষ পৃথিবীর জগতে আর কখনো চোখে পড়ে নাই যারা দেখে ফেলেছেন আমার নবীকে বন্ধুরা আমার এমন সুরত আমার নবীর যারা দেখতে পান নাই আজকে নিয়ত করেন আল্লাহ মৃত্যুর আগে কফারের চক্ষু দিয়ে আমার মুস্তফার দিদার নসিব করে দিক একটু জোরে বলবেন না সুহান আল্লাহ সেই জন্য বন্ধুরা বাবারা বাইর আমার জগতের মধ্যে আমার নবী কেমন সুন্দর আমার নবীর কেমন চরিত্র আমার নবীর কেমন কল্যাণ মুনিবের পক্ষে পরে আসতে লাগলো আর আমার মুস্তফা আগে বাগে এলমে গায়েবের খবর কোন পুরীর ঘর কোন পুরীর দেওয়ালের সাথে আমার নবীর নুরানি পিট তাহলে আজকে মানব কল্যানের কথা মানবতার কথা আজকে উদারতার কথা স্বাধীনতার কথা আমার মুস্তফা দিয়ে শিখাই দেন পক্ষে না

ওই দিকে আল্লাহর কোরআন ওয়া আযির আশীরাতুকাল اقরবিন উচাওজ যে আল্লাহ নিজে ডিগ্লেশন দিলেন ইয়া আল্লাহ আপনার ঘর আপনার ভাই আপনার পরিবার আপনার বিরুদ্ধেচরণ করতে হবে ইয়া আল্লাহ এক কি মামলা বলে যে জিহাদ করতে গেলে বিবি दुश्मन হবে হবে সন্তান দুশমন হবে আপনজন দুশমন হয়ে দাঁড়াবে তাই বলে পিছু হটার কারণ নাই তাকে উচিত না দিয়ে উচিত চরিত্র শিক্ষা দিতে হবে উচ্চ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে আমরা হলে করতাম কি আর নবী কি করতে লাগলেন নুরানি পিট লাগিয়ে দিলেন আরামটুকু নিয়ে নিলেন আমার মনিব সহায় হয়ে গেলেন এই জিব্রাইল খবরদার মুস্তফা যে দেওয়ারের সাথে পিঠে একটু আরাম উদ্ভুত করলেন আমি আল্লাহ থাকতে পারলাম না আমার নবীর নুরানি পিঠ মুবারক দুশ্মনের দেওয়াল হলেও তার সুনি সুরকা দিয়ে তার অর্থায়নে যখন এই দেওয়াল ঘর হলো ঘরের দেওয়াল হলো আমি মুনি মৌলা ওই ঘরের মালিককেও জাহান নামের কষ্ট দিতে পারি না ও জিব্রিল আমার মুস্তফার প্রেমের শিকল তার অন্তরের সাথে লাগিয়ে দাও উচ্চ আওয়াজ বলুন সুবহান একটু করে দৌড় দিয়ে গেলেন দেখি কাউকে বলবি না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন সিটকানে দিয়ে যখন একটু করে দেখলেন এবার বান্দি দাসীকে ডাক দিলেন আর একটু খুলে দে আর একটু খুলে দে আর একটু খুলে দে খুলতে 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 পূর্ণ দরওয়াজা খুলে গেল শুধু বুড়ি মা নাম সবাই আস্তে 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 আমার মোস্তফার কদমে চলে আসলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোবাহান আর একটু জোরে বন্ধুরা বাবারা বাইরে আমার আজকের এই যুগসন্ধি করে মানব কল্যাণের মধ্যে আমার প্রিয় রসুল যেইজন নবীকে না দেখার জন্য নবীর জন্য যাতে করে বিভিন্ন ফান্দা তৈরি করবে আর আল্লাহ বলতে না 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 ও আমার মোস্তফার নৌরানি সুরত দেখতে 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 সখী বান্দিদেরকে বলে দিলেন এ কি আবদুল্লার ছেলে মোহাম্মদ এই আবার কোন নবী

এত সুন্দর চরিত্র মাথার উপর হাত বুলাইতে লাগলেন আদর দেখাইতে লাগলেন বুড়ি মা কিছু বলার আছে কি বলে যে আবদুল্লার ছেলে মোহাম্মদ তোমার চেহারা না দেখার জন্য লক্ষ্যটিয়া খরচ করে নিজের জন্মভূমি ত্যাগ করে বেমার জংলায় চলে আসলাম আবদুল্লার ছেলে মোহাম্মদের চেহারা দেখবো না নিয়ত করে এই তো দেখতে পেলাম আবদুল্লার ছেলে সাধারণ কোন মানুষ না আল্লাহর জগতের মধ্যে আল্লাহ কি দিয়ে বানাইল উচ্চ আওয়াজ বলুন না সুবাহান আর একটু কথা বলো বন্ধুরা এরকম যখন আদরের কথা বলতে লাগলেন পৃথিবীর জগতে এ আবার কোন মানুষ হতে পারে যার বাসা এত সুন্দর যার চরিত্র এত সুন্দর না জানি তার আমার মধ্যে ধর্মটা কেমন সুন্দর হয় এ আবদুল্লার ছেলে মোহাম্মদ আমার দাসি আমি কিচ্ছু চাই না আরবের তো রমণী ধনী ধন সম্পদ চাই না আমি কলমাও পড়ে নিলাম আপনার কদমের মধ্যে আমাকে বান্দি বানায় না সাواز দিয়ে সবাই তাআব আমার প্রিয় রসূল এই এইখান দিয়ে কেন আসছো এখন তো টের পেয়ে গেলাম আমার নবী জানে না পৃথিবীর জগতের মধ্যে এমন কোনো জায়গা এমন কোন কিছু আল্লাহ গোপন রাখে সেই জন্য আমার মনিব আরশো মো আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে জানাইয়া দিলেন আমার নবী শুধু জান্নাত জানে না শুধু জাহান্নাম জানে না

سولہ تربلا والوں تو والوں کے صدقہ شاہ جی کا تو فیل آسیوں کے

পাত্তর মেরে লাল বানাই দিল উশব্দ করেনি জিব্রিল এসে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ একবার জবান খুলে বলুন তায়েবাসীদেরকে করে দেব আমার নবী মানব কল্যাণ দেখাইতে গিয়ে এলান দিলেন জিব্রিল খবরদার এই কাজ করোনা তাইফের মানুষ বুঝে নাই আমি রহমতুল লিল আলামিন আখেরি নবী আমি রহমতুল্লীল লিল আলামিন ওরা পাতকর মারতে लागলো আমি দেখতে পাচ্ছি ওখানে জান্নাত ওয়ালা মুমিনরা দাঁড়িয়ে আছে আমার নবীর কাছে জানা আছে না নাই মানব কল্যাণটা কেমন করে করতে লাগলেন ডুকডुकी বাজানেওয়ালা উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ এত বড় পেটুক তার কাছে 10 12 টা রুটি দিয়ে হয় না আমার প্রিয় রাসূল সবাইকে সব মেহমান ভাগ করে দিলেন কিন্তু ডুকডुकीওয়ালা কে কেউ নিয়ে যায় না সে মানুষের কাছে খেলা দেখাইতো বিভিন্ন ধরনের খেলাধুলা দেখায় টাকা পয়সা ইনকাম করত ওই সাবু এই সেই বিক্রি করত এটা আগের যুগু ছিল এটা সব ভন্ডামি বন্ধুরা বাবারা বাইরে আমার ডুকডিকে বাজানে বাড়া হঠাৎ করে যখন রাত হয়ে গেল মুসাফিরি দাওয়া চারিদিকে কুমপাক খাইল কেও মুসাফির কে স্থান দেনা আমার নবী اعلان দিলেন যার যার মন চাই একজন একজন মহমান নিয়ে যাও কাফের মুশরিক বেদিন বলে কাউকে অনাহার থাকা যাবে না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর দরবার এই দরবা রে মোহাম্মদ হে یہاں আপনোক কে কে না আমরা তো জন আমরা কি আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আর আল্লাহ তো এন জান্নাত আর আল্লাহ কি

তারা উজুর চলে কেঙ্গুরি এখানে বড় করে সবান আল্লাহর রসুর নায়েব দেয় জেবে নায়েবে মুস্তফা ইবের টেউন বর হতে যিনি তো অনরা যদি ইতারা সাহায্য করেন লাভবান না হইবেন এফ আর সি এস উগ্র ডাক্তার হাজার টিয়া এক হাজার ইবের ভিজিট ঠিক না ওই না আল্লাহর কুরআনের বিসমিল্লাহ দিয়ে গফু দিলে তো আর মনিবে খালি কম করে দিতে পারে ঠিক না ভাই ঠিক কিন্তু ইবের লাই 100 বাজেট নাই পুরো গфу দিলে তো কি তো আর আর ঈমান দুর্বল দেই আর কামে হবে না করে ঈমানকে সফলকরণ চাই বিসমিল্লাহ শরীফ পড়ে গфу দিলে তো কামে আলহামদুলিল্লাহ ওয়ালা ফাকরা আল্লাহ রাব্বি আকুনরা কবুল কর আকাম হসটল কি বান্দা হালি ইব ইমাম সাহেব আরসা হিন্দি

অবার সামনে অগ্রসর গি আয় সাত গাইয়ে ফোয়া দেয় অন্য আসতে না দেখিত এটা বুতের হন নাই বইয়ের বাসা দিয়ে বস গরম ভরে বেরলে হনো কথা নাই ফুটতি না লাগে গরত যারা আর ল্যান্ডা দেখ যারা বোধ কেউ হর লই দেয় থাকতে আরে বোধ বুড়ো মানুষ কারণ আজ সারব না আর উদ্দি আর আর দুবে নিছে আলহামদুলিল্লাহ হন না যারা আর বাফরে দর দিবে যাইত ই তারা বেয়া কোনো আদর দেখি আয় কিছু কিছু বুঝেই তো দেখি আয় আর আর নানা বাড়ি তো আমার ঘর

এনে মানবতা শালীনতা উদারতা মানব কল্যাণের রসুল তিন আরো বার তিন আরো বার দুরনকে কেন আগে বাগে দিতেন আপনার লেটেস্ট লেটেস্ট হাদিস দি দিতাম কিন্তু পুরোনা হতাই হই দেন আল্লাহর বুঝিবার তৌফিক দান দর কনভেনার যারা কে আল্লাহ হবেন যত্তর বলি হইব বিষয় আগে দিলে মজা বোধ করতে পারবেন এটাই বিষয় দিলে মজা পাইতেন না তারপর আমি মজা করি হবে চেষ্টা করি দিল অনুরাগ তো ভালো লাগবে খেতে খারাপ লাগবে কে অকথা এন অতিথি

আসুন জগতের বন্ধুরা আর প্রিয় রসূল আতিকে পট করে যেতে হইদি ইয়া রাসূলুল্লাহ মরে নিলাম নিশ্চিত হইন কিন্তু বুজুন নয়ার নবি আরাতুন কিজার কিন্তু একজন লয় একজন সাহাবিয়াকরেরদি এবারে তারপরর দিন মাসফরিবেলাইছি আর নবি ফায়দাকার রুহি আবি ওয়া উম্মি ইয়া

আয় সুন্দরী এলো কিন্তু জামাইয়ের অন্তর রক্ষার লাগে দেখ বুলি দেখি ও বোন ঠিক আছে হয়তো আলহামদুলিল্লাহ চাইছি কিন্তু তোরা আবার শুনেমি কেন হয়েছিস ইয়া ও বু তোরা কেন হতা হইতাম হয়তো জীবনত হই না কোনো দিন জীবনত হইতাম না ও বু নহইও সাইও কি হার হতা তোমারই বের হতা হইত দেরি ও বাপ রে বাপ এনে দেখতে লাগে তো টাই শুট ফরে দে

ইবার অর দাঙ্গিনী বড় গরি হলো সুবহান আতেলায় দুনিয়ার কোটি নিয়া ভিতর সুখ নাই গরি হলো দিন মজদুর হলো আপন স্বামীর স্ত্রী যদি মিল থাকে ইত্রাত তোর বড় রাজস্য সুখী আর কিও নাই ঠিক না বেটি ঠিক ইং মিশাওতা বল আল্লাহ বুঝিবা দান করো তো দোষ একজনেরกัน একজন আসে না নাই তো নিজে সোধরা ফেরালি কি অনেকেও মানা করিব না

কিছুক্ষণ সময় স্বামী স্ত্রীর ভিতর মিল محبت থাকে কোন কথা কোয়ান ন যায় শুধু দোস্ত হয় তোয়াই হয় থাকে ইয়েন দুস ইয়ান দুস ইয়েন দুস ইয়েন দুস এডার ভিতর এত বছর জিন্দেগি গড়ি গই ও বনরে খবরদার কেরে ন হয়স গোপন কথা বুর ইয়ান ফাঁস করে দিয়ে জামাই নাউজুবিল্লাহ না শুধু দোস্ত তোয়াই তো হয় কেন ফড়ড়ড়টা বকেন ঠিক তালে ঠিক একবারে টাইম বোদানো দে তো মাই ভাবে তোসু গণ্য পড়ে

এর হেমে কিন্তু সাত পর্যন্ত আছে চরিত্র দেখাই আর বিবিরে বান্ধবী বানাই দীর্ঘক্ষণ আলাপ চারিতা গুজি এমন এখন বিবির লয় দুষে দুশি গুনে গুনি বড় করে সুবাহ ওমা ইবে কেনবার কদিয়া ওবিবি ওবন্তরায় কইর দুনিয়ার ভিতর বহ জামাই ভাই বহত মরত ফুয়া দেখি হয়তো তোর গো হইলা কানা হয়তো আজ জামাইর মতন আরোগ্য জামাই অন্য পারে ওমা ইবে কইলে জামাই হয়তো আই বিবির দুখে দুকিয় হয় আই বিবির সুখে আজ জামাই সুখী হয় বড় হন না সুবহান আর কানা বড় হন না

আয়রো মতলীল আলামিন নবী দুনিয়া জগতের সাধারণ মানুষের মত নয় কিন্তু মানবতার দিশা দিবেন লাই মানবতার কল্যাণ শিখাবেন লাই পারিবারিক জীবন শিখাবেন লাই সামাজিক জীবন শিখাবেন লাই রাষ্ট্রীয় জীবন শিখাবেন লাই আয় নবী ASCII পৃথিবীর জগত বড় গরি হনা সুবহান আল্লাহ আর কনা

আতেকনা গরি বাইরে জনপরের আরগরত মেহমান আইবু বড় গরি হনা সুবহান খবরদার মেহমান জিবে জিয়ান হয় ইবারে এই ভাবে বুঝ দিবা কাসাত তে অন্য হনো মেহমান ন আর নবী উট্টি মাত্র আর মা ফাতেমা দুঃখী আর মা ফাতেমা জেতে দুঃখী মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হ বয়স এছোড়ো দুনিয়ার জগতে রে শিকাত আটাই হারে হয়

আঠটা বয়সৰ দুখ আই বাসি দেখতে তে আৰোগ্য আফঞ্চন অৰে মুস্তফাৰ বিবি বানে দিবেন নাই আই 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 শতি যায় ইবেৰে চিকে দিবেল নাই আণ নৱী মুস্তফাৰ খেদমত হলিলে গৰম পৰে নবীৰ স্ত্ৰী হৈতে হুল্যন ভৰিব আন নবীৰে ইটাৰা চিন্তোনো আণ নৱীয়ে এলান দেদে অ শদি যাম তুও জামাই সম্পদ নিজুর বাবা সম্পদ দিতে 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 মুস্তফার কদমত ব্যাগকের কুরবান করি দনের পরো জান্নাত কুরবান করি বল্লাই বাসিয়াক ও খাদিজা যতক্ষণ তুই আর বাসিয়া যো আজ্ঞত তলে ওতদিন আয় নবী আর কোন স্বাধীন গয় জুম বড় গরে হলো সুবহান আর স্বামী স্ত্রীর প্রশিক্ষণ বড় গরে হলো

বান্দি বন্টন করে দিব তোর জামাই গরত বই লই এত লাই বই ন পারি নাই কানা করি বই মারি যদি রাখি আবার তিয়ে কি আমা বোরখা খোলো না মারে বোরখা কেন কইলুম আল্লাহ দুনিয়াত নারী জাতি বানাই দে স্বামীর ঘর লাই বড় করে না সুবহান নারী জাতি বানাই দে আর বড় করে হন না স্বামীর ঘর লাই ও মারে মা তো আরো সামাইত্য করত বই লয়ে আ যদি বাফর বাড়ি তাই বই থাকি আর মমনালির অন্তৰত বেতনো মা বাফর মহতুর বুদ্ধি আর মা ফাতেমা তোত মজি গেই ভালো মারে বেশিক্ষণ বইয়ের সময়ত নাই উক বান্ধি লবে লা সিদি আর মা আয়েশা সিদ্ধি কাইল দেয়া মারে ফাতেমা

মা মতন উগম আয় জন্মদিন ভারি বড় ঘুরি ভাবনা সুভা

ইবার মাইফা বুরি হাতে দিবের ক্ষমতা রাখে কিন্তু আর ক্ষমতার অপব্যয় করেন না ভাইজুম আই সমস্ত এতিম বাচ্চার লাই বাদিয়ল বেকুনরে মা বানাই দি ফলাই আর কোন বড় করে না সুবহানাল্লাহ জগৎবাসী আস্তে আস্তে আর নবিয়ে নবই ডাইরেক্ট মাওলানা আলীর বাড়ি বড় করে না সুবহানাল্লাহ আর মাওলানা আলীর বাড়ি যাই আর নবিয়ে দরজা কটকার আতিককে বিজুতুন ও

হজরত মা ফাতেমা বাম সাইডে মৌলা আলী ডান সাইডে দুনুয়ার রানার মধ্যে আদি আর নবিয়ে আস্তে করে যাই ও ফাতেমা এখন নাকি তুই বান্দি লাগে ইউ আর ঘরত জি ইয়া রাসূলুল্লাহ আর আম্মা আয়েশা আই ব্যাকিন অন্তর কুলি হই ফেলাই ও মা তোর বত্ত রহমতুল লিল আলামিন নবী আর বাদি তো বন্টন গরি ফেলাই মারে তোমার দন্ডন সম্ভব ন কিন্তু তোমার হাসাই তার বড় সম্পদ একখান লই এসি বড় করি কন্যা বড় সম্পদ ইয়ান কি মারে আগে হ তুই কবুল করি বানি ও মা আর রসুরে দিব কেন কবুল না বুঝছো মারে তোমারাই বাঁধি দিন নবার দিন বিশ্বর জগতরে শিখে বেললাই যদি বাঁধি দিয়া যায় আর ফাতেমা মা তোর নামাজ ওর ফাগল আর ফাতেমা তোর রোজার ফাগল আর ফাতেমা তোর তাহত নামাজ ওর ফাগল ও মা বাঁধি দিলি তুই নামাজ

ইবেন না বলতে অজিফায় ফাসক্ত নামাজর ফরে আই রহমতুল্লির আলামিন সারা বিশ্বর মেই ফলাই একটা নিয়ামত জাহের করে আমার তোর নামর অজিফ হইব সোবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার মারে ফাতেমা যে সমস্ত মেই ফল বিশ্বর জমিন বাংলার জমিনত রৌজান থানা খলিফের গোনা উত্তর ভারত

লাহরিও বোনামানিয়ার ফারতুল্লা মাই আপনি স্ত্রীর দি সুবাহ হইবেন গমর বস্তা আর নবী যাতা কলম মধ্যে নিজে ফিরছি সুবাহ হামাসিল দিয়ে হাত বুঝি দেওয়া মনে ফেরাস্তা জিবরিল ইমাম হাসান হুসানের মাল্লা যদি দোলনা আইজি আয়োজিত হয় তো নবী হলি ব্যস্ত হুন্ন

এখন একদিন দুই দিন তিন দিন ইন সারো মহিনা নয় ইয়াক কবার বন্ধ করে দি আহানা বন্ধ করে দেবো বাজার জন্য করে যা এনে এক মুড়ি বলে ইমি বাহিম দে আজি তারা বোধকে দেখি চিন্তা করেন আর মুড়ু যে ধরবে এক মুড়ি আর তোর এক কানা ডাক নয় বেহানা আর কিন্তু ব্যাক কিনা কিন্তু বাদ নয় বিহার আল্লাহ কবুল করো আর আল্লাহ ইয়ে নবে আগো দিয়ে চিন্তা করুন গত বছর আর তোর বোধ হস্ট লাগে এ বছর আর বোধ ভালো লাগে এলে দাঁড়া দেখতাম না হারাম বাড়ি দিয়ে আলগাম করতাম ঠিক না বেঠি আচ্ছা লাই তিন খুন ফুরোই হাইবেন এক খুন বাকি রাখিবেন কোন সার নাই আর নবী সুন্নত এক আড়ু তুলি হাইবেন উও ভারি বই হাইবেন সুন্নতের ভিতর কি মজা আছে দেখবেন আল্লাহ কবুল করো আরো বড় করে হন ডুগডুগি বাজাই না খাই ইন ব্যাগর তো মুখস্থ আছে আর হইতে নাই ওয়াজ আর করতে না বহুত এতক্ষণ ওয়াজ করলে অবস্থা হইলে দেব ওরে বাপ একটা বেশ আল্লাহ কবুল করো ডুকডুকি বাজার নে হাই রাতিয়ে বাথরুম যাবে হতার খসার টসার নল এই যুগত কি আধুনিক যুগ ইন আছে না ইতে হাই লড়ি সরি না পারে এনে এক কিনার তিন কিনার ফুরুত করে দিয়ে ইয়ার লাল বানাবি দেখি রসুল পাখর পিছন আল্লাহ আকবর মানব কল্যাণ হারা হয় সামাজিকতা হারা হয়

যে নবিয়েন মেহমান দাড়ি গড়াই রাতভর ওস্তাকি সমস্ত পরিবারের খানা বিয়াকিন খাওয়াই গোড়া বিছানা গান নষ্ট করে দিয়ে দি বিছানায়েন যে নবিয়ে সাফাই করি আবার মেবারের ডাকে নিজর আমানত বুঝিয়ে দিতে রে ইবে কইলা নবী ইয়া রাসূলুল্লাহ আর একনা ক্ষমা করি দন আর আরেক কলমা পড়াই দন লা ইলাহা ইল্লাল্লাহ

এক পাশে যায় রাত দুই তিল আতিককে লান্দি মিলি জাপানা খলিফাতুল মুসলিমিন নবী জাদা আর বুলে গিয়ে আর এক ক্ষমা গরণ আতিককে সুগদি সাইর ইদে কিরিবু 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 আতিককে হটাত করি আল্লাহর কুরআনের আয়াত জেতে তেলাওয়াত গুজি বিসমিল্লাহির রহমানির রহিম

যারা গোসার অজম করি তারে হাই ফেলা তারে ওয়াল আফিনা আনিন নাস মানুষরে ক্ষমা করি তারে ওয়াল্লাহু ইউহিব ইবন নামুল দি মুহসান বান্দা মুসান ওবে জিবে জান্নাতি মুহসান হন ওবে জিবে জান্নাতি মুমিনের মামলা কিন্তু বড় করে না সুবহানাল্লাহ ইমাম হাসান ও শিক্ষা দিক না নবী শিক্ষা সাইয়েদ না আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন এলে ইমাম হাসান ইমাম হুসাইন রে কারবালার জমির মধ্যে দুটো রে গরি সই আর মোস্তফা এলান দে নূর কিস্তি হাততে উড়ি মনহর অনরা তো উড়ি হন না ও আজুন বেবা বিল কাবা কাবা শরীফুর শোকর দরি আন বিয়ে সফত গর দে সুহান মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নহী

মার গুণা মাক বরি বেলাই বাফুর গুণা মাক বরি বেলাই দা দাদির গুণা মাক বরি বেলাই নিজুর গুণা মাক বরে বেলাই বউর গুণা মাক বরে বেলাই খনাসন আগামী বছর অনর আফন জনর ফাতিয়া বে গরণ্য ঘুরি বছর আই অনর হাস আবেদন গুজুম খলিফার গুণা মুসলিম যুব সংঘ প্রবাসী অরল মিলিয়ারে গরণ ইতারে উগ্গ ডাক দিবেন অর্থ অনুপাতে যেহেতু ইতারে দাদা দাদি ইতারে মা বাপ ইতরা আফন জনর ফাতিয়া হরে গরদ মুসলিম যুব সংঘর উদ্যোগে গরদ দে তো গল্লি গরদ মেহমান না হবাই তো না অর্থ অনুপাতে ইতরারা সহযোগিতা গরম করিব গরিবের না ওনারা নমাতে ওমা এটা সংগঠন হজম করা হচ্ছে রে আরো সভাপতি সেক্রেটারি মুসলিম যুব সংঘর

আই অনরার হাসা আপনার উগ্গো সাইটিংগে জানোয়ার উগ্গো মজদৈন্য হনাজন আওলাদে রাসূলের প্রেমত নিজুর জিন্দেগি তাকদির পরিবর্তন ইনকাম দুঃখ দুর্দশা মুসিবতন বাসিবেন লাই দত্তর হলিম উগ্গো মজদৈন্য হনাজন আই হইতো দত্তর